छावनी लगाओ लगाओ बजे लगाओ ठीक बोले छे बोले छे जे उठे जावे छे बीजेपी মা কেমন আছো শরীর ভালো মা মন ভালো মা আমি কেমন আছি জিজ্ঞেস করবে না ভালো আছি তোমাদেরকে যত দেখি মামা দাদি কি বলে যে আমার সাথে যত পাঙ্গা নেবে আমি তত চাঙ্গা হয়ে যাই আমরা তো তৃণমূলের কর্মী এবং আমাদের যেমন লিডার আমরা তার শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত এবং সে লিডার কি বলে মা বলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়তে তো হবে আজকে এখানে যারা যারা রয়েছেন স্টেজে কাকে ছেড়ে কার কথা বলবো অজিতদা রয়েছেন অজিতদা এখানকার খবরও যেমন দেবে অভিষেকদার অফিসে কারা কারা গিয়ে দেখা করছে সেই খবরও ভালোই দিতে পারবে তার সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত রেসপেক্টেড মানে আমি দলে খুব কম সময় এসেছি কিন্তু তার মধ্যে যদি দু একজনকে হাতে গুনে বলতে হয় যে যাদের নাম শুনলে আমার মাথাটা নিচু হয় যাদের জন্য আমি মন থেকে শ্রদ্ধা অনুভব করি তার মধ্যে মানস রঞ্জন ভুঁইয়া একজন দাদা আপনি এসেছেন আমরা কৃতজ্ঞ আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশিসদা এখানে রয়েছেন খুব সুন্দর বক্তব্য দিচ্ছিলেন সংক্ষিপ্ত করতে হলো দাদা ক্ষমা করবেন আপনার বক্তব্য আমার শুনতে খুব ভালো লাগে আমাদের যুব থেকেও রয়েছে সৌরভ যেমন রয়েছে তার সঙ্গে সন্দীপও এসছে ঘাটাল সাংগঠনিক থেকে সৌরভ রয়েছে দীপালী রয়েছে স্টেট কমিটি থেকে এবং খড়গপুর সাংগঠনিক থেকে এসছে সন্দীপ আমার খুব ভালো লাগছে আপনাদেরকে এখানে দেখে কারণ মা রাজনীতি আমি শুনেছি যে ক্ষণে ক্ষণে নাকি পরিবর্তনশীল রাজনীতি নাকি মিনিটে মিনিটে বদলায় এবং 2021-এ বাইরে থেকে কিছু বর্গী এসেছিল তারা এসে কি বলেছিল মা তারা বলেছিল কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি যে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তারপরে ভোট এলো মা ভোট চলে গেল তোমরা সবাই দিদির উপর নিজেদের আস্থা রাখলে এবং যেই ভোট মিটে গেল আমরা কি দেখলাম গান পরিবর্তন হয়ে গেল তখন গান কি হলো মা তখন হলো কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি ওটাবুটি হয়ে গেছে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তার মানে ভোটের আগে যারা একেবারে দিল্লি থেকে গোটা দিল্লিটাকে তুলে নিয়ে চলে এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারেণ হারাতে হবে কোনোদিন দেখেছো মা যে একজন মুখ্যমন্ত্রীকে হারাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসে একজন মুখ্যমন্ত্রীকে হারাতে দেশের প্রধানমন্ত্রী আসে দেখেছো 2021-এ দেখেছো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দেশের প্রধানমন্ত্রী আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছিল এই যে দেবাংশু বলছিল যে যখনই আসে বাড়িতে চলে যায় গিয়ে বলে আমরা আজকে এই গরিবের বাড়িতে খাবো এই দুঃখীর বাড়িতে খাবো এই আদিবাসীর বাড়িতে খাবো এই তপশিলির বাড়িতে খাবো আসলে খাবারটা কিন্তু হোটেল থেকে আসে মা খাবারটা আসে হোটেল থেকে আর ওরা দেখায় যে তাদের বাড়িতে সে বসে বসে খাচ্ছে সে চুরিও তো ধরা পড়ে গেল একজন ভদ্রলোক বললেন যে হ্যাঁ ওনারা এসেছিলেন বললেন বিজেপির সব নেতারা এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন তা আমরা বললাম ঠিক আছে টাকা পয়সাও কিছু দিল না আমার বাড়ি থেকেই চাল আমার বাড়ি থেকেই তরকারি আমার বাড়ি থেকেই সবজি সব রান্না হলো 10 জন 12 জন 15 জন এসে খেলো ক্যামেরার সামনে অনেকবার বললো কিছু দরকার আপনাদের আপনারা খুব কষ্টে আছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে একদম ভালো রাখেনি বলে চলে গেল ভোটও চলে গেল তারাও চলে গেল পড়ি যাই পাখি ভোটের আগে আসে ভোটের পরে তাদের দেখা নেই কার দেখা আছে মা কার দেখা আছে তৃণমূলের দেখা আছে দিদির দেখা আছে আজকে যখন বুথে কোনো সমস্যা হয় যখন আহ্বান আসে যখন আয়লা আসে যখন
যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন আপনাদের পাশে বিজেপি দাঁড়ায় না তৃণমূল দাঁড়ায় আমি জানতে চাই, কে দাঁড়ায়? তৃণমূল দাঁড়ায়। যেই ছেলেটা এসে বলে মা চাল পেয়েছো, যেই ছেলেটা এসে বলে স্বাস্থ্যসাথীর কার্ডটা কাজ করছে তো, যেই ছেলেটা এসে বলে যে সবুজ সাথীর সাইকেলটা বাড়িতে পেয়েছে তো, মেয়ের রূপশ্রী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, শিক্ষাশ্রী পেয়েছে, ঐক্যশ্রী পেয়েছে, বলো কে বলে? বিজেপি বলে না তৃণমূল বলে? তৃণমূল বলে। এবং সেই জন্য আমরা কি বলি যে লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। এবং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে বেঁচে আছে মা, এরা যতই চেষ্টা করুক আমাদের টাকা আটকে রাখুক, মমতা বন্দ্যোপাধ্যায় দেবী অন্নপূর্ণার মতো নিশ্চিত করবেন যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে। তিনি একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী, একজন সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী, তার পাতে যদি খাবার পড়ে তিনি নিশ্চিত করবেন যেন বাংলার একটা মানুষও অভুক্ত না থাকে।